এপিসোড। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএন নেটওয়ার্ক। তো বিএন নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আর একটা নিউজ ভিডিও নিয়ে চলে এসেছি, চাকরি সংক্রান্ত নিউজ ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখছেন যে 5,000-এর বেশি শূন্য পদে লোক নিচ্ছে ভারতীয় ডাক বিভাগ, অনলাইনে আবেদন করুন আজই। হ্যাঁ, আজকেই এই অর্থাৎ আজকে 14 সেপ্টেম্বর, এটা 13 সেপ্টেম্বর বেরিয়েছে ঠিক বিকালের দিকে, আমি একটু লেট আপডেট দিচ্ছি, তাই জন্য খুবই দুঃখিত যে ডাক বিভাগে কিন্তু 5,000-এরও বেশি শূন্য পদ। হ্যাঁ, কেউ কীভাবে আবেদন করবেন বা কত ভ্যাকেন্সি আছে আমি পুরো এই ভিডিওটিতে বলে দেবো। তো যারা ডাক বিভাগে চাকরি করার জন্য খুবই উদগ্রীব, যারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে সাইকেল 1 সাইকেল 2 যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তাতে যারা চান্স পাওনি তাদের জন্য এটা খুবই মানে খুশির খবর যে 5,000-এর বেশি শূন্য পদ নিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। তো আজকের ভিডিওটি পুরো ডিটেলসে বলবো যে কোথায় কোথায় নিচ্ছে, কোন জায়গায় নিচ্ছে, কিভাবে আবেদন করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে, যাবতীয় কিছু তথ্য। তো যারা আমার চ্যানেলটিতে নতুন, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এখান থেকে সাবস্ক্রাইব করা আছে, আর পাশে থাকা এই বেল আইকনটি যে আছে এটা ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এইভাবেই আপনারা, আমি চ্যানেলে ভিডিও আপলোড করবো, আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখানে দেখছেন যে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই লিঙ্ক থেকে দেখতে পাবেন G24 ঘন্টার লিঙ্ক, ঠিক আছে। আমিও পেয়েছি, পেয়ে তোমাদেরকে ভিডিওটা জাস্ট ডিটেলসে বলে দিচ্ছি যে কী লেখা আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে 5,000-এরও বেশি শূন্য পদ নিচ্ছে, বা শূন্য 5,000-এর বেশি শূন্য পদে লোক নিচ্ছে ভারতীয় ডাক। ওকে, তো তোমরা এখানটা পুরোটা পুরো এখানটা দেখে নাও একদম। ওকে, যে 5,000-এর বেশি শূন্য পদে লোক নিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। এখানে দেখছো যে 5,000-এর বেশি শূন্য পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক পদে উড়িষ্যা এবং তামিলনাড়ু সার্কেলের জন্য এই নিয়োগ করা হবে। অর্থাৎ কোথায় কোথায় এই নিয়োগটা করা হবে? ওড়িশা আর কিন্তু তামিলনাড়ু। government.in অর্থাৎ ইন্ডিয়া পোস্ট government.in যে .in-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে না, সেখানে গিয়ে তোমরা লগ ইন করবে, সেখান থেকেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যদি এই ফর্ম ফিল আপের ভিডিও তোমরা চাও তো বলো, আমি ডিসক্রিপশানে বলে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, এছাড়াও কমেন্ট করো, আমি কিন্তু ফর্ম একটা আছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে, বা তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। জানা গিয়েছে মোট শূন্য পদ 5,222, খুব একটা হিউজ ভ্যাকেন্সি বলতে পারো এটা, যে 5,222 ভ্যাকেন্সি এখানে রয়েছে। ওকে, উড়িষ্যা সার্কেলে সাইকেল 3 অর্থাৎ সাইকেল 2 ওখানে কমপ্লিট হয়ে সাইকেল 3 পড়ে গেল, মানে তৃতীয়বারের জন্য হচ্ছে পোস্ট অফিসে ভ্যাকেন্সি নিচ্ছে, সেখানে হচ্ছে 2060। এবং আর কোথায় কোথায় আছে আমরা একটু দেখে নেব। এবং আছে এর পাশাপাশি যে তামিলনাড়ু সার্কেলে সাইকেল 3 শূন্য পদ আছে কিন্তু 3,162। ওকে, তামিলনাড়ু সার্কেলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে এখানে হচ্ছে তামিলনাড়ু সার্কেল, সেখানে আছে 3,162। ওকে, এছাড়াও ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিও, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার পদগুলিতেও নিয়োগ করা হবে, ঠিক আছে। তাহলে তোমরা পুরো ভ্যাকেন্সিটার ব্যাপারটা জেনে গেলে যে টোটাল 5,000 কটা, 5,022টা কিন্তু পদ কিন্তু এখানে ফাঁকা আছে। আবেদনকারীর যোগ্যতা, হ্যাঁ এটা সব থেকে বড় একটা ব্যাপার, আবেদনকারীর যোগ্যতা কত হওয়া উচিত? ইন্ডিয়া পোস্ট GDS 2020 পরীক্ষায় বসার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ আমার যে সকল ভাই বোনেরা বা দিদিরা বা দাদা দিদিরা 18 থেকে 40 বছরের মধ্যে আছো, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাবেন, আর SC ST OBC যাদের বয়সের ছাড় থাকে তারা কিন্তু বয়সের যে যার ছাড় পেয়ে যাবেন। প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী পাস করতে হবে। হ্যাঁ, ঠিক আগের মতোই নিয়ম, এটা ভালো করে মন দিয়ে শুনবেন, যে প্রার্থীদের কিন্তু আগের মতোই কিন্তু 10ম শ্রেণী পাস করতে হবে, অর্থাৎ ক্লাস টেন পাস করলে কিন্তু তোমরা এখানে এখানে ভালো করে দেখো, আমি রেড মার্ক করে দিচ্ছি যে ক্লাস 10 পাস করলেই কিন্তু তোমরা এই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা প্রথম প্রচেষ্টাতে মাধ্যমিক পাস করেছেন তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা একবারে মাধ্যমিক পাস করে ফেলেছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। পাশাপাশি বেসিক কম্পিউটার ট্রেনিং GDS-এর প্রতি বিভাগের জন্য 60 দিনে, আর একটা কম্পিউটার যে প্রতিবারই হয়ে থাকে যে একটা কম্পিউটারের সার্টিফিকেট, কিন্তু সেই একটা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তুমি চাকরি পাওয়ার পর মানে চাকরিতে অ্যাপ্লাই করার পরে কিন্তু এই সার্টিফিকেটটা করে নিতে পারো। ওকে, কম্পিউটার বেসিক কোর্স হতে হবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয়, বোর্ড, প্রাইভেট টিউশন থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তর বিষয়ে। কোন প্রার্থী কম্পিউটার নিয়ে থাকলে সেক্ষেত্রে বেসিক কোর্সে সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি কোনো ইউনিভার্সিটিতে বা
স্নাতক স্তরে যদি কোনো কম্পিউটার নিয়ে থাকো, বিষয় নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগছে না। 1 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর, অর্থাৎ আপকামিং যে 1 সেপ্টেম্বর, ঠিক আছে, 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। তোমরা এটা মন দিয়ে মাথায় রাখবে যে পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদনটা শুরু হয়ে যাচ্ছে, আর লাস্ট ডেট কিন্তু 30 সেপ্টেম্বর। ওকে, আমি এখানটায় মার্ক করে দিলাম। তারপর কি বলছে আমরা একটু দেখে নেবো, ভিডিওটি একটু লম্বা হতে চলছে, শেষ পর্যন্ত দেখুন, কারণ এরকম জব নিউজ আর হয়তো নাও আসতে পারে, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল যে লাস্ট ডেট, আরও ডিটেলসে আমি তোমাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে। আমি পরের ভিডিওতে আরও ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেব কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, প্লাস তোমরা রাজ্যের বাইরে, এটা কিন্তু উড়িষ্যা এবং তামিলনাড়ুর জন্য, তো রাজ্যের বাইরে কীভাবে ফর্মটা ফিল আপ করবে বা কীভাবে সেখানে নিয়োগ হবে, প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সব কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওটা জানিয়ে দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আসবে এবং এই নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। আমি পরপর এই এই নিয়োগের নিয়ে কিন্তু দিতে থাকবো, ঠিক আছে। এই নিয়োগ কবে হচ্ছে, তারপর লাস্ট ডেট কবে হচ্ছে, ডেট বাড়ালো কিনা, যাবতীয় কিছু তথ্য কিন্তু আমি দিতে থাকবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। লাস্ট বার আর একবার বলছি যে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, কারণ এরকম ইনফরমেশান ভিডিও আর সবার আগে আমি দিই আমার চ্যানেলটিতে, ঠিক আছে। আর তোমাদের জন্য এই চ্যানেলটি, ঠিক আছে, আমাদের 14,000-এর ফ্যামিলি হয়ে গেছে, তোমরা সকলে সাবস্ক্রাইব মারো এবং আমাকে হেল্প করো ভিডিও বানাতে। তো চলো বন্ধুরা, টাটা, টেক কেয়ার, গুড বাই।